আপনি যেটি বলছিলেন যে জনপ্রিয়তার যে বিষয়টি, এটি আসলে আপেক্ষিক একটা বিষয়, কারণ আপনি জনপ্রিয়তা কোন মানদণ্ডে বিবেচনা করবেন বা মাপবেন এটা কিন্তু আসলে মানে বলা মুশকিল। নুরুল হক নুরের যে জনপ্রিয়তার কথা আপনি বলেন, এটা ফেসবুকীয় একটা জনপ্রিয়তা। একটা রাজনৈতিক দল কখনোই ফেসবুকীয় জনপ্রিয়তা দিয়ে মানে কখনোই তার লক্ষ্যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না। আজকে নুরুল হক নুরের রাজনৈতিক মহলে দেখেন কোনো গ্রহণযোগ্যতা নেই, মিডিয়া পাড়ায় কোনো গ্রহণযোগ্যতা নেই, সুশীল সমাজের কাছেও কোনো গ্রহণযোগ্যতা নেই, বরঞ্চ রাজনৈতিক মহলে তাকে একটা পাটপার এবং আওয়ামী লীগ এজেন্ট হিসাবে মানে সবাই চেনে এবং বিবেচনা করে, এবং মিডিয়াতেও এরকম। আজকে প্রথম আলোর মতো একটা মানে প্রভাবশালী জাতীয় দৈনিক, বাংলাদেশের এক নম্বর পত্রিকা যাদেরকে বলা হয়, তারা তাকে নিয়ে কলাম লিখেছে, উপসম্পাদকীয় ছাপিয়েছে, সেখানে নিশ্চয়ই দেখেছেন নুরুল হক নুরের এই যে দুই বছরের পরিবর্তন, সেখানে কিন্তু সব উঠে আসছে। সে কীভাবে দুর্নীতি করে না কীভাবে সে এত টাকার মালিক হলো, হঠাৎ করে আলাউদ্দিনের চেরাক পেয়েছেন, তার বিস্তারিত কিন্তু উঠে আসছে। তো এখান থেকেই তো এটা স্পষ্ট প্রতীয়মান যে নুরুল হক নুরকে মিডিয়া আসলে কীভাবে এখন চেনে। তো যাই হোক, আমরা এটা বলতে চাই না, আমরা শুধু এতটুকু বলতে চাই যে এই ফেসবুকীয় জনপ্রিয়তা দিয়ে কখনোই একটা রাজনৈতিক দল সামনে আগাতে পারে না। আজকে দেখেন নুরুল হক নুরের পাশে কারা বসা, গণ অধিকার পরিষদে এতদিন যে সিনিয়র সিটিজেনগুলো ছিল যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ, দীর্ঘদিন রাজনীতি করে আসছে, একটা মানুষ তার সাথে নাই। ব্রিগেডিয়ার বলেন, কর্নেল বলেন, ইউনিভার্সিটির অধ্যাপক বলেন, ব্যারিস্টার বলেন, অ্যাডভোকেট বলেন, সবাই আমাদের সাথে, নুরুল হক নুরের পাশে কেউ নাই। সে একটা স্ট্যান্ডিং কমিটি বানিয়েছে উচ্চতর পরিষদের নামে, আটজন সদস্য, দেখেছেন না সেখানে যারা আছে, দেখেন কারা, বিএনপির স্ট্যান্ডিং কমিটি দেখেন, আর ওই আওয়ামী লীগের প্রেসিডিয়াম দেখেন, আর নুরুল হক নুরের উচ্চতর পরিষদ দেখেন। তো তাহলে আপনি আসলে সে কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে আর করতে যাচ্ছে এটা আপনি একদম স্পষ্ট হয়ে যাবেন। সে আসলে গণ অধিকার পরিষদ না, সে নূর পরিষদ করতে যাচ্ছে। অলরেডি নূর পরিষদ গঠন করেছে, 10 তারিখ একটা ভুয়া কাউন্সিল করেছে আমাদের দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে, সে এখন নূর অধিকার পরিষদ গঠন করেছে। এখন নূরের অধিকার কিভাবে মানে সমুন্নত রাখবে, সে এটার জন্য এখন সদা ব্যস্ত এবং সদা লড়াই চালিয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আমরা কথা বলতে চাই না, আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে গঠনতন্ত্র অনুযায়ী এই দলকে চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ভাই, আপনার কাছে আর দুটি বিষয় আমার একটু জানার আছে। একটি হচ্ছে যে আমরা যখন আপনাদের সাথে কথা বলি তখন আপনারা হচ্ছে তাদের বিপক্ষে অভিযোগ দেন, আবার তাদের সাথে যখন কথা বলি তারা হচ্ছে আপনাদের বিপক্ষে অভিযোগ দেন। কারণ মোট কথা হচ্ছে জনগণ তো বিভ্রান্ত হচ্ছে, বা জনগণ তো আপনাদেরকে বিশ্বাস করেছিল বা এখনও হয়তো বিশ্বাস করে, তো সেই জায়গায় তারা তো বিভ্রান্ত হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে আপনি তারুণ্যের ব্র্যান্ড নামে হচ্ছে একটা ব্র্যান্ড খুলে 18 লাখ টাকা এই সংগঠনের সদস্যদের কাছ থেকেই নিয়েছেন, সেই 18 লাখ টাকা দিয়ে কামরাঙ্গি চরে নাকি হচ্ছে একটি গরুর খামার করেছেন, এই বিষয়টি পরিষ্কার করবেন আসলে। এই যে অভিযোগ পাল্টা অভিযোগ, আমরা তো ওপেনলি ঘোষণা করছি যে আমাদের বিরুদ্ধে যদি আপনাদের অভিযোগ থাকে আপনারা রাষ্ট্রীয়ভাবে তদন্তের আহ্বান জানান, দলের তদন্ত কমিটি গঠন করেন, তদন্ত হোক যে আপনারা যে অভিযোগগুলো করেছেন সেটা সত্য না মিথ্যা। আমি তদন্তের পক্ষে, আমার বিরুদ্ধে তদন্ত করেন, নো প্রবলেম। কিন্তু আমরা যখন নুরুল হক নুরকে বলেছি যে তোমার বিরুদ্ধে যে অভিযোগ আহ্বায়ক সাহেব দিয়েছেন এটা নিয়ে আমাদের তদন্ত করতে হবে, তুমি যে আহ্বায়কের বিরুদ্ধে অভিযোগ দিয়েছ সেটা নিয়ে আমরা তদন্ত করতে চাই, একটা তদন্ত কমিটি করা হোক। সাথে সাথে নুরুল হক নুর বলেছেন যে আমি কোনো তদন্ত মানি না, তদন্ত কমিটি করতে দেব না। তাহলে সে এত তদন্তকে কেন ভয় পায়, ইনভেস্টিগেশনে তার ভয় কিসের? এখানেই তো একদম স্পষ্ট এটা প্রতীয়মান বা প্রমাণিত যে যে তদন্তকে ভয় পায় তার ভিতরে গরজ আছে, দুর্বলতা আছে, অস্বচ্ছতা আছে, না হলে তার তো তদন্তকে ভয় পাওয়ার কথা নয়। আমি ফারুক হাসান বলছি, আমার বিরুদ্ধে যে তারা ভুইফোর অভিযোগ আনিয়েছে তারা তদন্ত করুক, তদন্ত করে যদি প্রমাণিত হয় আমি নাকে ক্ষতা দিয়ে তাদের কাছে ক্ষমা চাইব। আর ওই যে কামরাঙ্গিচরে যে গরুর খামারের কথা বললেন, তারা যদি প্রমাণ করতে পারে, দেখাতে পারে যে আমার কোনো গরুর কামরাঙ্গিচর না, সারা পৃথিবীর কোথাও ফারুক হাসানের গরুর খামার আছে, আমি সারা বাংলাদেশের কাছে নাকে ক্ষত দিয়ে ক্ষমা চেয়ে আমি ফাঁসির কাছে মানে যাইতে প্রস্তুত। তারা প্রমাণ করুক, দেখাক। এগুলো তাদের বানোয়াট ভিত্তিহীন কথা। সুতরাং তারা যে স্বৈরাচারী কায়দায় অস্বচ্ছতা এবং তাদের যে এই মানে ব্যক্তিতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তারা যে দলটাকে পকেট সংগঠন বানানোর চেষ্টা করছে, এগুলোর বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি, শক্ত অবস্থান নিয়েছি, তখন এই তাদের নাড়িভুড়ি মানে নরম হওয়া শুরু হয়েছে। তারা দেখছে কিরে, এতদিন তো এই দলটাকে আমরা যেভাবে বলেছি সেভাবেই চলেছে, এখন তো ফারুক হাসান দাঁড়িয়ে গেছে, তার সাথে তো এই দলের সিনিয়র সব সিটিজেন, তার পিছনে আজকে সবাই একসাথে তারা ঐক্যবদ্ধ হয়েছে, এখন তো আমাদের এই স্বৈরাচারিক মানে প্রভাব এই দলে আমরা রাখতে পারবো না, এই দলটাকে তো আর পকেট সংগঠন বানানো যাবে না। তাহলে কী করতে হবে, এদেরকে কীভাবে বিতর্কিত করা যায়, এদের বিরুদ্ধে নানাবিধ এরকম স্বতন্ত্রমূলক প্রোপাগান্ডা ছড়ানো যায়, এগুলো তারা করছে, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা কথাও বলতে চাই না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে ফারুক হাসানের বিরুদ্ধে যে এই গরুর খামারের কথা তারা বলেছে, তারা যদি প্রমাণ করতে পারে সারা বাংলাদেশের কোথাও ফারুক হাসানের গরুর খামার আছে, আমি জাতির কাছে ক্ষমা চেয়ে ফাঁসির কাজটা যেতে প্রস্তুত আছি। জনগণ বিভ্রান্ত হচ্ছে বিকজ জনগণ তো নুরুল হক নুরের সাথে মিশে নাই, তাকে ওই টিভির পর্দায় দেখেছে, টিভির পর্দায় নুরুল হক নুর যে বক্তব্য দেন সেই বক্তব্যের উপরে বেজ করে তারা একটা জাজমেন্ট নেয়।
কিন্তু নুরুল আপনাদের সাথে যারা মিশেছে তার ক্যারেক্টার কেমন সেটা তারা জানে। আজকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সবাই কিন্তু আমাদের সাথে, কারণ এই ঢাকা মহানগরের নেতারা নুরুল আপনাদের সাথে সব সময় থাকে, তারা জানে যে কি পরিমাণ মিথ্যাবাদী প্রতারক ভণ্ড। কিন্তু যারা ওই খাগড়াছড়ি বান্দরবান বা ওই রংপুরের রাজনীতি করে তারা তো নুরুল আপনাদের সাথে মিশতে পারে না, তারা টিভিতে বা মোবাইলে নুরুল আপনাদের বক্তব্য শুনি, এই বক্তব্য শুনি তারা মনে করে নূর ভাই বোধ ফেরেস্তার মতন, কিন্তু বাস্তবিক করতে এসে যে ইবলিশ শয়তানের থেকেও মানে জঘন্য এটা কিন্তু তারা আসলে বুঝতে পারে না। এই জন্য আমরা আহ্বান জানিয়েছি যে ভাইরা আপনারা সত্য জানুন, সত্যের পক্ষে অবস্থান নেন, আমার পক্ষে বা আমাদের পক্ষে দাঁড়াতে হবে না। আপনারা নিজের বিবেককে জিজ্ঞেস করেন, মাথা খাটিয়ে জিজ্ঞেস করেন যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা, যেটা সত্য মনে হবে আপনারা সেই সত্যের পক্ষে অবস্থান নেন, ন্যায়ের পক্ষে অবস্থান নেন। আমাদের এতটুকুই আপনাদের কাছে প্রত্যাশা চাওয়া। গণ অধিকার পরিষদ সঠিক লাইনে আছে, সঠিক লাইনে ইনশাল্লাহ থাকবে, ভবিষ্যতে জনগণ জানবে যখন যে নুরুল আপনাদের একটা প্রতারক ভণ্ড, সেদিন দেখবেন এই জনগণই তাকে মানে না দেয়াল করে ছাড়বে, তারা আমাদের দিকে কামব্যাক করবে ইনশাল্লাহ।